আজকে শ্রেণী নার্সারির দ্বিতীয় ক্লাসের জন্য হাজির হলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের দিন তোমাদের আইসক্রিম আঁকা শিখিয়েছিলাম, তো আশা করি সবাই তোমরা বাড়িতে এগেছো। তো যাই হোক, আজকে আমি তোমাদের একটা ফুল আঁকা শেখাচ্ছি। তোমরা কিভাবে আঁকবে, কিভাবে কালার করবে এটা দেখে নাও, ঠিক আছে? তো সবার প্রথমে একটা লাইন টানব উপরে, এবার নিচে একটা, উপর থেকে নিচে একটা লাইন টানব, একটা টি এর মতো, ঠিক আছে? টি এর মতো একটা দাগ দিলাম। তো এইবার একটা ইউ আঁকব, ঠিক আছে? এইভাবে একটা ইউ আঁকব, তারপরে মাঝখানে দুটো পয়েন্ট করে দেব। এই পয়েন্টটা কোথার থেকে দিলাম দেখে নাও। এবার এই পয়েন্ট থেকে একদম ডান পাশে মাথায়, এবার বাঁ পাশ থেকে এটা মাথায় যাবে, তারপরে মাঝখানে। তো নিচের দিকে এখানে মাঝখানে দাগটার দুই পাশে পয়েন্ট করে নেবে আগে, তারপরে উপরের দিকে একটু মোটা থাকবে, নিচের দিকে একটু সরু। এইভাবে আমরা একটা সহজ পদ্ধতিতে ফুল আঁকবো। তারপরে এটা মুছে দেওয়ার পরে এটাকে আবার পরিষ্কার করে লাইন টানতে হবে। তো এবার রং করে দিচ্ছি, লাল রং, ঠিক আছে? তোমরা লাল রংটা দিয়ে এটাকে প্রথমে বর্ডার করে নেবে, ফুলটা, শুধু ফুলটা রেড কালার, রেড কালার দিয়ে বর্ডার, আর মাঝখানে কিন্তু এটা পিঙ্ক কালার দেবো, আর নিচে শ্যাপ গ্রিন, শ্যাপ গ্রিন দিয়ে প্রথমে বর্ডার করে দিচ্ছি, তারপরে শ্যাপ গ্রিন দিয়ে মাঝখানে ভরে দেবো, ঠিক আছে? তো এবার পিঙ্ক কালারটা সম্পূর্ণ ফুলটাকে পিঙ্ক কালার দিয়ে ভরে দিতে হবে। তো রেড কালার দিয়ে যেহেতু আমরা বর্ডার করে দিয়েছি, তো সেই জন্য পিঙ্ক কালারটা করতে আমাদের সুবিধা হবে, কালারটা বাইরে বের হবে না, তার জন্য ধীরে ধীরে কালার করতে হবে। এবার নিচের ফুলের যে ডালটাকে এটাকে ভরে দেব। তো এইভাবে আমরা একটা ফুল আঁকলাম। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ, ঠিক আছে? এইভাবে তোমরা বাড়িতে অভ্যাস করবে।